রক্তের মাধ্যমে জীবন বাঁচানোর চেষ্টাকে আরও বৃহৎ সামাজিক আয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীর কাছে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান করেন আর মুখ্যমন্ত্রীর এই আহ্বানের সাড়া দিয়ে শনিবার শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে জিবি ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন সামাজিক সংস্থা দ্বারা বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে বলে জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত তাছাড়া তিনি এও জানান ভারতীয় জনতা পার্টির মাধ্যমেও রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সবাইকে রক্তদান করতে এগিয়ে আসার যে অভিমত রেখেছেন তা ত্রিপুরার জনগণ আনন্দ উৎসব মুখর হয়েই পালন করছে এদিন এই রক্তদান শিবিরে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক প্রকাশ দাস সহ আর অনেকেই আগামী দিনে এই ধরনের কর্মসূচির আরও আয়োজন করা হবে বলে আশা ব্যক্ত করেন সম্পাদিকা সামাজিক মাধ্যমে দেখলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে একটা উনি আহ্বান রেখেছেন আমরা যেন রক্তদানে এগিয়ে আসি এর মধ্যে তো আমরা দেখলাম ওনার এই আহ্বানের সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে আমাদের ইভেন আমাদের যে পার্টির পক্ষ থেকেও বিভিন্ন জেলা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বড় বড় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে আজ আমার ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত যে শ্রেষ্ঠ ভুবন যে সামাজিক সংস্থা তারা যারা আছেন শ্রেষ্ঠ ভুবনের যেখানে আমাদের যারা তাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির আগরতলা আমাদের জিবি হসপিটালে A News.